প্রধানমন্ত্রী কার্যালয়ের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির পরিচয় ধারণ করে এক ব্যক্তি বিভিন্ন জায়গায় প্রতারণা করছে। তাছাড়া প্রধানমন্ত্রী APS2 হাফিজুর রহমান লিখুর পরিচয়ে প্রতারণা করছে এবং পরবর্তী পর্যায়ে আবার কমপ্লেন পাই প্রধানমন্ত্রী কার্যালয়ের DG এডমিন সাহেবের কথা বলে প্রতারণা করছে এবং পটুগল অফিসার PMO তার কথা বলে যে মনোনয়নে পাইয়ে দিবে কথা বলে মানুষকে প্রতারণা করছে। এই অভিযোগ পেয়ে প্রথমে আমরা মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির PMO-র তার পরিচয়দানকারী ব্যক্তি এবং হাফিজুর রহমান লিখুর পরিচয়দান ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর আজকে আমরা DG এডমিন PMO মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম ভাঙিয়ে তিনি জয়পুরহাট, জামালপুর, শেরপুরের DC এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজশাহীকে পরিচয় দিয়ে দুইটা নাম্বার থেকে সে বলে যে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের DG এডমিন বলছি, আমার বিয়ে, আমাকে টাকা দেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আর পটুগল অফিসার PMO যে প্রতারক তার নাম হচ্ছে মনিরুল ইসলাম ভুট্টু, সে বলে যে আমি মনোনয়ন পেয়ে দিব, আমি প্রধানমন্ত্রীর পটুগল অফিসার আবু জাফর রাজু বলছি, 1 কোটি টাকা দেন দিলে আমি মনোনয়ন পাইয়ে দিব। এই দুজন প্রতারক আজকে আমাদের গ্রেপ্তার হয়েছে এবং তারা স্বীকার করেছেন। একজন বলেছেন যে সে দুবাইয়ে তার রেসিডেন্ট পারমিটের জন্য 15 লাখ দরকার, সেই জন্য সে ইয়াবা ব্যবসাও করেন আর পাশাপাশি তাকে সে তার শিখিয়েছে যে তুমি যদি বিভিন্ন DC-কে যদি প্রধানমন্ত্রীর DG এডমিন এহসান কবির সিদ্দিকের নাম বলো, তারা তোমাকে তাহলে টাকা দিবে, তুমি বলো আমার বিয়ে করতে হবে, এই কথা বলে তুমি টাকা এখান থেকে কিছু টাকা পাবা। আর ইয়া বাপসে কিছু টাকা বলে তুমি 15 লক্ষ টাকা দিয়ে তুমি দুবাই একটা ফ্ল্যাট কিনতে পারলে তুমি সেখানে রেসিডেন্ট ভিসা পাওয়া যাবা, তখন সময় থাকতে পারবা। এর আগেও কিন্তু সে একজন মেধাবী, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে IBA কমপ্লিট করে সে কিন্তু টেক্সাস থেকে লেখাপড়া করে নিউ ইয়র্কে 3 বছর, টরেন্টো 3 বছর তিনি ব্যাংকে চাকরি করেছেন এবং সে করে সে এখন এই মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং সে প্রধানমন্ত্রী DG এডমিনের নাম ধারণ করে সে বিভিন্ন DC-র কাছ থেকে টাকা চেয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পটুগল অফিসার আবুম রাজুর নাম ভাঙিয়ে মনির ইসলাম ভুট্টু তার সম্পর্কে জানা যায় সে কিন্তু এর আগে ডাকাতি, দর্শন, মাদক 3টা মামলা সে আসামি। সে একাধারে মাদক, দর্শন, ডাকাতি ছাড়াও সে প্রতারণার কাজে জড়িত। সে শুধু রাজু না, বিভিন্ন লোকের দাম নাম করে সে মনোনয়ন বাণিজ্যের জন্য মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়েছেন, সে স্বীকার করেছেন এবং আমরা দুজনকেই আমরা আজকে গ্রেপ্তার করেছি। আর মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির পরিচয় দিয়ে এরা যে কাজটা এবং APS2 PM মানে PMO গাজী হাফি গাজী রহমান লিখু এদের নাম ধারণ করে তারা যে প্রতারণা, তাদের প্রতারণার ধরনটা হচ্ছে এরকম। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যে তারা যে মোবাইলটা কিনে সে মোবাইলের মধ্যে তারা লেখেই পাবে যে প্রিন্সিপাল সেক্রেটারি PMO দিয়ে সেভ করে, তারপরে পটুগল অফিসার PMO রাজু সেভ করে পাবে। এভাবে সেভ করে তখন তারা যখন কাউকে রিং দেয় তখন ওই মোবাইলে কিন্তু ওই নাম পেয়ে আসে, যেমন MD তুফাজ্জুল হোসেন মিয়া অথবা হাফিজুর রহমান লিখু অথবা প্রটোকল অফিসার আবু জাফর রাজু অথবা DG এডমিন এহসান কবির সিদ্দিক, এই নামগুলি তখন মোবাইলে আসে। তখন মোবাইলে আসলে যখন যদি প্রিন্সিপাল সেক্রেটারির নামে যদি কোনো DC-কে বা রিং দেয় তো তারা আসলেই অনার করার জন্য তারা তাড়াতাড়ি কাজটা করে দেয়, অথবা যদি মানে বিভিন্ন বিভিন্ন তাদের প্রবলেমের কথা বলে কাউকে বলে দিতে বলে তাহলে কাজটা করে দেয়, ওইখান থেকে একটা তারা একটা ইনকাম করে মূলত এভাবেই তারা প্রতারণা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে। এবং আমরা এই অভিযোগ পাওয়ার পর পূর্বে আমরা প্রতারক প্রিন্সিপাল সেক্রেটারি প্রতারক হাফিজুর রহমান লিখুকে গ্রেপ্তার করি। আজকে আমরা DG এডমিন PMO এহসান কবিরের নাম বাঙ্গে যিনি প্রতারণা তাকে গ্রেপ্তার করেছি আর পটুগল অফিসারের মনির ইসলাম পট্টুকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এই দুজনেই প্রতারণার কথা স্বীকার করেছেন যে তারা এই কাজটা রেগুলার করে।